আমরা ইউনিটের কেউ না, তো এই যে 500 টাকা নিয়ে গেল, না 500 টাকা নিয়ে গেছে, সে ওই হোটেলের নাম নিয়ে চলে আসবে ঠিকই, ওটা সমস্যা নাই, কিন্তু সে একটু মানে মিথ্যা কথা কথা বলে, এজন্য ওই যে চলে ভাই দেখেন হোটেলের নাম বলা যাবে সেটা কোনো সমস্যা, কিন্তু শর্ত আছে ভাই। প্রথম কথা হচ্ছে যে ভাই কোনো প্রকারে নায়িকাকে ডিস্টার্ব করা যাবে না ভাই, ঠিক আছে? তার মেজাজ এমনিতেই খুব গরম, ঢাকা থেকে আসার পথে গজ গজ করতে করতে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে এই হোটেলের নাম আপনাকে দিছি সেই কথাটা বলা যাবে না, তাইলে কিন্তু সমস্যা আছে। বলবো না, হোটেলের নাম আলসালা। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার বিশাল একটা উপকার করলেন, কিন্তু আপনি খুব সুন্দর মিথ্যা কথাও বলেন, বেশি মিথ্যা কথা বললেন না। হ্যাঁ আসি। ব্যাগ কইয়ে দিছ, ব্যাগ কিছু বাহিরাও নাই, যাও পরিচালক সাহেবের কাছে যাও, গিয়ে কও যে আমরা জাহাঙ্গীরের খালাতো ভাই না, কও। আপনারা তো এই শুটিং ইউনিটের লোক না? জি ভাই, শুটিং ইউনিটের লোক। এই হোটেলেই তো উঠছেন না? জি, এই হোটেলে উঠছি আমরা। আপনি কোন নায়িকা কত নাম্বার রুমে উঠছে? আমরা তো অন্য হোটেলে থাকি। কোন হোটেলে থাকে? ওই হোটেলে তো নাম জানি না ভাইয়া, কিন্তু ওখানে যাওয়া তো কোনো লাভ নেই, ওরা তো কক্সবাজার চলে গেছে। না ম্যাডাম, এখানে তো কোনো প্রবলেম নাই, সুন্দর একটা হোটেল, চাবি দিছি, সবাই চলে গেছে, আবার নাস্তা পাঠাই দিব অনেক। এবার আমার প্রবলেমটা একটু সলভ করেন। কি লাগবে? শোভুকে আপনারা ফেলে আসছেন কেন? সেটা কোনো অসুবিধা হইবে না, সে চলে আসবে, না আমার সাথে ফোনে আলাপ হয়েছে, আর সে তো একটু কবি প্রকৃতি, আর এছাড়া একটু বেখে আলি, সেটা অসুবিধা হবে না, কথা হয়েছে। শরীরের অবস্থা নয় রে, মা কি যে লাগতেছে, শরীরের জোশ আইতে আছে ভাই, একটু গরম পানি দিয়ে গোসল করিয়া এবার টান টান হয়ে একটা ঘুম দিব, চাবি দিয়ে দেন। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই শুনতে আছেন, চাবি দেন। কিসের চাবি? রুমের চাবি, গরম পানিতে গোসল করে একটু টান টান হয়ে একটা ঘুম দিব ভাই। তো সেটা আমার কাছে কি, ওই হোটেল ম্যানেজার সাহেবের সাথে কথা বললিয়া 2000 টাকা ভাড়া দিয়ে চাবি নিয়ে টান টান হয়ে শুয়ে থাক, যা অসুবিধা নেই। এইটা আপনি কি ধরনের কথাবার্তা বলেন? সবাই চাবি আপনার দে, আর আমাকে চাবি ম্যানেজারের দে, আবার 2000 টাকা দিতে হইবে, এটা কি ধরনের কথা একটু বলেন দি। এ তোরা কি এখনো নিজেদেরকে শুটিং ইউনিটের লোক মনে করতে আছো? হ্যাঁ, সেটা আমরা মনে করবো, এটা তো পরিচালক সাহেব নিজে মনে করতে আছে, কে আপনার সামনে সে বললো না যে আপনার লগে লগে আমাদের রাখতে, বলছে না এই কথা, আর সে নিজেও তো দেখছে যে আমরা বাসে উঠে আইছি। ওরে বেডা, পরিচালকের এরম অনেক কথা কয় বুঝছো, মাঝে মাঝে এরমও কয় যে কক্সবাজারের সমুদ্রটা ঢাকায় লইয়া দিলে শর্ত দিমু, হ্যাঁ কি মানুষের পক্ষে সম্ভব ক? তোরা বোঝো না কেন, তোরা নিজেদের পথে যা, না হইলে এখানে ভাড়া দিয়ে থাক, আমার ডিস্টার্ব করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে জাহাঙ্গীর ভাই আপনার সঙ্গে এখানে ইতি বিদায়, তাহলে চলে গেলাম। তার বিষয় হচ্ছে কি, বেয়াদবিটা তো করা ঠিক হইবে না, পরিচালক সাহেব যেখানে নিজে আমাদের পছন্দ করছে সেখানে বেয়াদবি করতে চাই না, তার সঙ্গে বিদায় নিয়ে ফাইনালি চলে যাবো। এ আমি বললে তোদের পছন্দ হইতে আছে না, সে এখন রেস্টে আছে, আর এখন তো তোদের শেষ চেনবেই না, আমার উপর একটা প্রেশার আসবে, আর এরকম কথা তারা বললে থাকে, অনেক অনেক বললে থাকে, চলতে পথে অনেক লোকের সাথে পরিচয় হয়। তোরা এখন যা। পরিচালক সাহেব কি চিন্তা করে কি ভাবনা করে সবই দেখি আপনি বোঝেন, তাহলে নাটকটা আপনি পরিচালনা করতে পারেন না? বেটা আড়স না গা, আর তোর সিটাং থাকতে কইছিলাম, এবারে জার্নির দরকার নাই, চল ঢাকায় ফেরত যাই, কথা শুনলি না, এখন এখন কি হলো, এখন তো আমাকে রুমও নাই, থাকারও জায়গা নাই, সন্দেহ হয়ে যেতে থাকবি কই? এত হতাশ হইলে তো চলবে না, শোন সেন্ট মার্টিন জামু যে গেলে কইছি জামুই, এই শুটিং ইউনিটের লগেই জামু, যে জাহাঙ্গীর রুমের মধ্যে আমাকে ঢুকতে দেয় নাই ওই জাহাঙ্গীরই বোলাই আমাকে রুমের মধ্যে নেবে, ওর রুমেই আমরা থাকবো। কেমনে Thank you.
এখন ভাই রাত্রিরে যখন মানে থাকমু হে উপায় নাই ভাই উপায় থাকলে থাকতাম আর লোকের সার রাস্তার মধ্যে যদি টাস করে ফিট পরে এরপর যদি বাতক ব্যাধি হয় হে আর চিকিৎসা কেটা করবে কোন ভাই তাহা ভাই সুকই তাহা ভাই মোর এক মামা তো ভাই সৌদিতে টা সিকো ভাই গরি বাড়াইছিল মোরে এই গরিরে 250 টাকা বেচে দিছি হে আর 100 টাকা এই জমরতে আর 100 টাকা তো আর যে 50 টাকা ছিল এর 20 টাকা দিয়ে রিকশা ভাড়া দিছি আর 30 টাকা দিয়ে দুজন দুটো জুস খাইছি ভাই মিসা কথা কসকে বড় জেরা কইতেছে এখন জেরা খাইছো এই জুস এখন ভাই আমনে মগো রাখলে রাখে নাইলে মাথা পুর টাস করে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাড়াই গেলাম ভাই ঘুষ দিতে আসো আমরা ঘুষ দেই না ঘুষ দেওয়ার দন্ডনীয় অপরাধ এইটা একটা কথা কইলেন ভাই আমনের লেহান একটা মানুষের 200 টাকা ঘুষ দেওয়া যায় ওটা তো আমনের নিজে গার্জিয়ান মনে করতে আসি ভাই সমস্যার কথা বলছো দেশি মানুষ আবার গার্জিয়ান বলছো থাক আজ দুঃখ বিপদ বোঝো না মানুষের কত রকমের বিপদ থাহার বিপদ তুই তোরে তো কত সময় বার করিয়ে দিছি আবার আবার আনছি না আবার আবার তাছাড়া জাহাঙ্গীর ভাই পরিচালক সাহেব নিজে কিন্তু বলছে যে আমাদের পছন্দ করছে তো সেই ক্ষেত্রে আমাদের তো এখানে থাকতেই হবে সেটা তো কোনো সমস্যা না আপনি এই বিষয়ে কেন উস্তাদের এলাকার লোক উস্তাদের সাথে থাকেন উঠেন আপনি এই ধরনের বেয়াদবি করতে আছেন কা এগুলো শিখছেন কোথায় জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যে শোভো তার গায়ে পাও লাগলে সেটা একটা বেয়াদবি হবে না দাদা সে বিষয়টা ছাড়াও তো একটা বিষয় আছে যে আমার তো আবার এই রাইতে বোবাই ধরে আমি তো মইতে বোবাই আমার বউ ধরে আমি নিচে ঘুমান ভাই ওই যে না নাক ডাকতে শুরু করছে এটা নিয়ে নামাই বেকার আমরা ঘুমান নিচে ঘুমান ভাই সমস্যা নাই ওস্তাদ থাকা নিয়ে যে বিভিন্ন রকমের সমস্যা হইতেছে এটা কিন্তু আজকে মিটিং এ তুলতে হবে হয় শিওর আপনি লেজ্জ কথা বলছেন মিটিং এ অবশ্যই তোলা উচিত এই যে আমাদের যে সমস্যাটা সেটা মিটিং এ তোলা উচিত না যেখানে পরিচালক সাহেব নিজে আমাদের পছন্দ করছে আমার অভিনয়ের কথা বলছে যে আমি অন্য ধরনের অভিনয় করি তো সেখানে আমরাই কিন্তু থাকার জায়গা পাইতে আছি না এই বিষয়টা কি মিটিং এ তোলা উচিত না জাহাঙ্গীর ভাই আপনি কিন্তু মিটিং এ অবশ্যই জিনিসটা তুলবেন কি চাও বলো তো আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই কি বলতে চাও বলো সেটা আমি তোমার সামনে সামনাসামনি দাঁড়ায় বলতে চাই সেটা সম্ভব না শিমু তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল আমি বিদেশ যাবো টাকা রোজগার করব তারপরে ফিরে এসে তোমারে বিয়ে করব আর এখন তুমি আমারে চিনোই না তুমি অনেক বড় স্টার হয়ে গেছো তাই দেখো আমি এখানে একটা কাজে আসছি এখানে তোমার সাথে আলাদাভাবে আমার পক্ষে দেখা করা সম্ভব না আমি কাজ শেষ করে ঢাকায় যাই তারপর তোমার সাথে আমি সব বিষয়ে কথা বলবো ওকে দেখো শিমু আমি এখানেই তোমার সাথে কথা বলতে চাই 5 মিনিটের জন্য হলেও বলতে চাই সামনাসামনি দাঁড়ায়া তারপর যদি আমার মনে হয় যে তোমার সাথে আমার জীবন আর দেখা করার দরকার নাই আই উইল নেভার ডিস্টার্ব ইউ কিন্তু আই মাস্ট মিট ইউ হিয়ার ওকে তুমি আমার সাথে অল্প সময়ের জন্য কথা বলতে পারবা কিন্তু একটা শর্ত আছে যখন আমার আশেপাশে কোনো লোকজন থাকবে না তখনই শুধুমাত্র তুমি আমার সামনে আসতে পারবা যদি আমার আশেপাশের লোকজন থাকার সময় তুমি আসো বুঝো